ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন? কপাল জুড়ে বেঁচে যাওয়ার কথা শুনেছেন তো? এবার এই ভিডিওটি দেখুন। ভর দুপুরে ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলছে পরপর গাড়ি। এরই মধ্যে বাম দিক থেকে একটি গাড়ি সজোরে এসে সারি দিয়ে চলা গাড়ির মাঝখান দিয়ে চলে গেল। এই দেখুন, গাড়ি মাঝখান দিয়ে চলে যাচ্ছে। খালি একটা লাইন নয়, রাস্তার পাশের বেতে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির ফাঁকা দিয়েও সমান গতিতে গিয়ে একটি রাস্তায় ঢুকে গেল গাড়িটি। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে কার্যত হা হয়ে গিয়েছে নেটিজেনরা। অনেকেই বলছেন কপাল জোরে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। স্বাভাবিক ব্যাপার, এই দেখুন সারি সারি গাড়ি চলছে, তার মাঝখান থেকে কিরকমভাবে বেরিয়ে গেল, গতিটা বুঝতে পারছেন? দেখুন সজোরে গাড়ি চলছে আর তার মাঝখান দিয়েই এই গাড়িটা কেমনভাবে বেরিয়ে গেল। অনেকেই বলছেন কপাল জোরে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। স্বাভাবিক ব্যাপার, এরকম গাড়ি চলছে তার মাঝখান দিয়ে এরমভাবে চলে যাওয়া। অনেকে আবার লিখেছেন খুব তাড়া ছিল দেখছি ওই চালকের। ভিডিওটি দেখে অনেকেই আবার বলছেন নিশ্চয়ই গাড়িটির ব্রেক ফেল হয়েছিল, তাই কোনো নিয়ন্ত্রণই ছিল না চালকের। আচ্ছা, আপনাদের কী মতামত সেটা কিন্তু আমাদেরকে জানাবেন। মানে এইরকম একটা ভিডিও দেখবার পর আপনাদের কি মনে হলো, গাড়িটা এদিক থেকে যাচ্ছিল বাম দিক থেকে, হঠাৎ করে মাঝখান দিয়ে এরমভাবে চলে গেল, অন্যদিকে যে ট্রাফিকে যে গাড়িগুলো দাঁড়িয়েছিল তাদেরও মাঝখান দিয়ে চলে গেল? দেখুন, একদিকে তো গাড়ি চলছে, তাদের মাঝখান দিয়ে যে চলে গেছেন তখন কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি, তারপরেও দুর্ঘটনা ঘটেনি, তবে এই যে বাঁ দিকে পুরো মানে গাড়িটা বাম দিক থেকে পুরো ডান দিকে চলে গেল, তারপরে ঠিক কী হলো সেটা অবশ্য আমরা জানি না, কিন্তু এই যে এতটা রাস্তা গেলেন, মানে এতটা স্পিড, বুঝতে পারছেন? আপনাদের কি মতামত, মানে কেন এত স্পিডে তিনি ছিলেন? সত্যি কি গাড়ির ব্রেকটা ফেল ছিল নাকি অন্য কিছু, সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাদেরকে। তার পাশাপাশি অন্যান্য খবরের আপডেট পাবার জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতি মুহূর্তের আপডেট সময় পেয়ে যান।